হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন বন্ধুগণ। আমরা অনেকেই ব্যবসা করতে চাই, কিন্তু কম পুঁজিতে ব্যবসা কিন্তু আমরা খুব একটা খুঁজে পাই না। তো আজকে আমি আপনাদের জন্য সেরকম একটি কম পুঁজির ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুগণ। এই ব্যবসা করে আপনারা কিন্তু প্রতি মাসে কম করে কিন্তু অনায়াসে 30,000 টাকা একদমই ইনকাম করতে পারবেন। তো এই ব্যবসা করতে গেলে আপনাকে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, একদমই অল্প পুঁজিতে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন, তা আবার নিজের বাড়িতে বসে। তো কী সেই বিজনেস আইডিয়া জানতে গেলে আপনাকে এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, আর একটু বন্ধুগণ স্কিপ করবেন না, তাহলে কিন্তু সঠিক তথ্যের অভাবে আপনারা ব্যবসাটি ঠিকমতো করে উঠতে পারবেন না। আর বলে রেখে আজকের এই ভিডিওটা জাস্ট আপনাদের একটা কনসেপ্ট বা ধারণা দিচ্ছি, ডিটেলসে আমি এর পরবর্তীকালে এই টপিকে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকতে হবে আপনাকে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করতে চলেছি বা যে ব্যবসা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এর কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে। আপনারা ভাবতেই পারবেন না এর কতটা চাহিদা রয়েছে। এটা আপনার বাড়িতেও রয়েছে, আর যে কোনো কারো বাড়িতেই কিন্তু গেলেই কম বেশি এই জিনিসটা পেয়েই যাবেন। সেটা কি জিনিসটা? হলো নুডলস বা চাউমিন। আপনি এর ব্যবসা করে কিন্তু প্রতি মাসে কম করে কিন্তু 30,000 টাকা ইনকাম করতে পারেন এই নুডলস বা চাউমিনের ব্যবসা করে। আর এই ব্যবসা আপনি একদমই অল্প পুঁজিতে কিন্তু শুরু করতে পারেন। আজকে জাস্ট আমি আপনাদের একটা কনসেপ্ট দেবো যে আপনারা কী করে অল্প পুঁজিতে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। আর যদি চান এই ব্যবসাটি আপনারা জাকিয়ে বসবেন, একদম ভালো প্রপার ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসাটি শুরু করবেন, তাহলে বলবো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো আজকের এই ব্যবসাটি আপনারা একদম ন্যূনতম কম করে কিন্তু 1500 থেকে 2000 টাকা নিয়ে অনায়াসে ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন। জাস্ট 1500 থেকে 2000 টাকার একটি মেশিন কিনে আপনারা এই নুডলসের ব্যবসা অনায়াসেই কিন্তু শুরু করে দিতে পারেন। আর আপনি চাইলে এই ব্যবসাটি মোটামুটি একটা ইনভেস্টমেন্ট, মানে 10,000 টাকার একটা মেশিন কিনে এই ব্যবসাটি কিন্তু শুরু করতে পারেন। তো সমস্ত কিছু আজকে আমি বলতে চলেছি এই ভিডিওতে। দেখুন বন্ধুগণ, এই চাউমিন বা নুডলস তৈরি করতে গেলে আপনার প্রধান যে কাঁচামাল লাগবে সেটা হলো ময়দা। তো ময়দা আপনি মার্কেটে কম করে 20 থেকে 22-23 টাকার মধ্যে কিন্তু অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় কম বেশি রেট হয়ে থাকে, তো আমি জাস্ট গড় ধরলাম 20 টাকার মধ্যে আপনি কেজি দরে কিন্তু ময়দা কিন্তু পেয়ে যাবেন। তো ময়দা হলেই কিন্তু আপনি ব্যবসাটি করতে পারবেন, আর কোনো কাঁচামালের প্রয়োজন নেই, আর আপনার দরকারই মেশিন। তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে আপনি কত তাড়াতাড়ি কিন্তু এরকম কিন্তু নুডলস বা চাউমিন কিন্তু অনায়াসেই কিন্তু করে ফেলছেন। আপনি চাইলে ম্যানুয়াল মেশিন দিয়েও করতে পারেন, ম্যানুয়াল মেশিনের দাম 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা ম্যানুয়াল মেশিন পেয়ে যাবেন। এই ম্যানুয়াল মেশিনের মাধ্যমে কিন্তু হাতে ঘুরিয়ে আপনাকে কিন্তু আপনি এরকম নুডলস কিন্তু অনায়াসেই কিন্তু তৈরি করতে পারেন। মানে ম্যানুয়াল মেশিনে কী হয়, একটু সময় সাপেক্ষ লাগে আর কাজ করতে একটু কষ্ট হয়, এই হলো ম্যানুয়াল মেশিন। আর যদি আপনি এরকম অটোমেটিক মেশিন নিয়ে নিতে পারেন, এই মেশিন অটোমেটিক মেশিনটার দাম কিন্তু 10,000 টাকার মধ্যে আপনি অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। আপনি চাইলে এরকম 10,000 টাকার একটা মেশিন নিয়েও কিন্তু ব্যবসাটি প্রথম দিকে কিন্তু শুরু করতে পারেন। এবার যদি আপনি ভাবেন যে না, আপনি একটা প্রপার ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করবেন, যে একটা বড় যেভাবে যারা ছোটোখাটো বা একটা কারখানা খুলে যদি চান সেইভাবে ব্যবসাটি শুরু করবেন, তাহলে বলবো আমি পরবর্তীতে একটা ওরকম একটা ভিডিও বানাতে চলেছি কিছুদিনের মধ্যে, আপনারা সেই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করতে পারেন। তো বন্ধুগণ, এই ব্যবসা করে এবার যদি বলি লাভের অঙ্কটা, লাভের অঙ্ক আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনারা মাসে কম করে কিন্তু 30,000 টাকা অবধি ইনকাম করতে পারবেন এরকম ছোটো ছোটো মেশিনের মাধ্যমে। আপনি চাইলে ম্যানুয়াল মেশিন কিন্তু 2-3টে কিনে নিতে পারেন, 2-3টে কিনে নিয়ে আপনি 2-3 লোক রেখেও কিন্তু এই কাজটি করাতে পারেন। ধরুন আপনি প্রতিদিন কম করে যদি 50 কেজি মাল উৎপাদন করতে পারেন, আর আপনি ময়দাটা কিনলেন ধরুন 20 টাকা কেজি দরে, আর আপনি যখন পাইকারিতে বিক্রি করবেন চাউমিনটা বানিয়ে, তখন আপনি কম করে কিন্তু 35 থেকে ধরুন 40 টাকা কেজি দরে বিক্রি করবেন। ধরুন আপনি 40 টাকা কেজি দরে যদি মার্কেটে বিক্রি করতে পারেন, আর 22 টাকা বা 20 টাকার মধ্যে যদি আপনি ময়দা কিনেন, ধরুন আপনি গড়পত্র ধরুন 20 টাকা আপনি যদি পার কেজিতে লাভ করতে পারেন, আর প্রতিদিন যদি আপনি 50 কেজি মাল উৎপাদন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পার ডে বা প্রতিদিন কম করে কিন্তু 1,000 টাকা অবধি ইনকাম করতে পারছেন। আর এই 1,000 টাকা যদি প্রতিদিন ইনকাম হয়, তাহলে আপনি মাসে হিসাব করে দেখুন কম করে কিন্তু 30,000 টাকা অবধি ইনকাম করতে পারছেন এই ছোট্ট ছোট্ট কিছু মেশিনের মাধ্যমে। তো বন্ধুগণ, এই ব্যবসা এইভাবেও আপনি শুরু করতে পারেন, আর চাইলে প্রপার ইনভেস্টমেন্ট নিয়ে বড় করেও কিন্তু করতে পারেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এই অবধি। আশা করি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, সেখানে আমি আরও যাবতীয় ডিটেলসে বোঝাবো যে এই ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করবেন, সেখানে আরো বিস্তারিত কিছু তথ্য বলবো যে কি লাইসেন্স নিতে হবে, কি যাবতীয় কাজ বাজ করতে হবে, সমস্ত কিছু আমি সেখানে আরো ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো সেই ভিডিওটার জন্য আপনারা অবশ্যই কিন্তু অপেক্ষা করতে পারেন।
বন্ধুগণ, এবার একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন আমাকে যে মেশিন আপনারা কোথা থেকে কিনবেন। দেখুন, এই মেশিন আপনারা যেসব বন্ধুরা আমার এই ভিডিও ইন্ডিয়া থেকে দেখছেন বা ভারতবর্ষ থেকে দেখছেন, তারা কিন্তু অনায়াসে কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করলেই কিন্তু অনায়াসে কিন্তু পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু এরকম মেশিনের কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দিলাম, আপনারা সেখান থেকে কিন্তু সরাসরি মেশিনটি অনায়াসে কিন্তু কিনে নিতে পারবেন। এবং যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন, তাদের জন্য তো এই অ্যামাজন বা ফ্লিপকার্ট অ্যাভেলেবেল হবে না। আপনারা কী করতে পারেন, সিম্পলি আপনারা কী করবেন, আলিবাবা এক্সপ্রেস বা ali.com, সেখান থেকেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন। সেখানেও কিন্তু অনায়াসে আপনারা এই মেশিনগুলো কিন্তু পেয়েই যাবেন। আর এছাড়া আপনাদের বাংলাদেশের যে চক মার্কেট রয়েছে, সেখানে গেলেও কিন্তু আপনারা এই মেশিন অনায়াসেই কিন্তু পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।